দেবের দিদা আমার জন্য খাবার পাঠিয়েছিল মামনির হাত দিয়ে, দিদা যেহেতু অসুস্থ সেই জন্য। আমি জানি না সেই ব্লগটা আদৌ তোমরা পাবে কিনা, কবে পাবে কি হবে। আজকে মাদার্স ডে, তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি হসপিটালে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। ফিটাল ডিস্ট্রেস ইজ এ কন্ডিশন ওয়্যার বেবি কি হয়, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। মানে শ্বাস প্রশ্বাস মিন্স আমরেলিকাল কর্ড দিয়ে যে রক্তটার সঞ্চালন হয় বডিতে, সেটাতে অসুবিধা হয়ে যায় কোনো কারণে। সেই জন্য আমি এখন ফিটাল হার্ট রেট পাচ্ছি প্রায় 170 থেকে 80। তোমাদের সবাইকে এটাই সচেতন করব, যখন বেশি হাইপার অ্যাক্টিভিটি করবে তখনও কিন্তু দ্যাটস খারাপ। দিনে 10টা করে কিকিং ইজ গুড। যাই হোক না কেন, যেহেতু ফিটাল হার্ট রেটটা অনেকটা বেশি, ও তো আমাদেরকে ইমিডিয়েটলি প্রসিডিউশনে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি, জাস্ট আমি ডক্টরের কাছে গেছিলাম, গিয়ে চেক করলাম। ডক্টর বললো যে টিম নিয়ে আসছে, আমরা গিয়ে যেন ভর্তি হয়ে যাই। অ্যাকচুয়ালি আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, সেই জন্য আমার ব্যাগটা একদম গোছানো ছিল। মামনি আর বাবারা জাস্ট 5:30টার সময় গেছে, তোমরা ওই ভিডিওটাতেই দেখতে পাবে। আর আমরা 7টার সময় ডক্টরের কাছে এসেছিলাম ডেপ দেখার পরে। তো এখন বাজে 7:44, তো আমরা হসপিটালে যাই। আর আমরা আরএসবি বলে যে হসপিটালটা রয়েছে টালিগঞ্জ ফাড়ির ওখানে, ওখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের 3টে হসপিটালের ডিসাইড করে রেখেছিলাম যে 3টেতে হতে পারে, একটা সোনারপুরের পর একটা হসপিটাল, একটা আইরিশ যেটা বাঘাযতীন, আর একটা আরএসবি। যেহেতু ইমার্জেন্সিতে ইমার্জেন্সি ওটিটা আরএসবিতেই এখন পাওয়া গেছে, তো সেটার জন্য আরএসবিতেই যাচ্ছি। যেহেতু ওটাতে অ্যাভেলেবেল আছে, তো আজকে মাদার্স ডে, আজকেই ওটি হচ্ছে, আজকেই মা হব। মানে ভাবতেই পারিনি যে আজকে হবে, আমি জানতাম যে নেক্সট উইক বা তার পরের উইক কখনো হবে, আজকেই যে হচ্ছে মানে একটা অন্যরকম ফিলিংস। মানে আমি তো এগুলো ফিল করতে পারিনি যে একটু পরে আমাকে ওটিতে ঢুকতে হবে। তো যাই হোক, মারা রেডি হয়ে স্টেশনের দিকে চলে আসছে, কারণ বাড়ি গিয়ে ওদেরকে পিক করতে গেলে লেট হয়ে যাবে। এখান থেকে তো অনেকটাই দূর গড়িয়া থেকে, তো এখন যাই আর কি কি হচ্ছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। এখন আমরা বাড়িতে এসেছি, একটু চেঞ্জ করে আর টাকা পয়সা নিয়ে বেরোবো। মামনিরা ওয়েট করবে গড়িয়া স্টেশনে। তো এখন বাজে 7:53, বেস্ট এক্সাইটেড, সাথে একটু তো ভয় হয় সবারই। রেডি হয়ে তো আমরা বেরিয়ে গেছি, আর এই যে মা বোনু, তো ওরা তিনজন পিছনে বসেছে। বাপি মেট্রো করে যাচ্ছে, মামনি আর বাবা ওইদিক থেকে আসছে। তো আর আমরা নিউ গড়িয়া ক্রস করছি পিয়ারলেস এর পাশ দিয়ে। হ্যাঁ, আমাদের আজকে ভীষণ মজা হচ্ছে, আমরা এখন নাচ বাজ করতে করতে যাচ্ছি, গান টান শুনে শুনে আমরা একটা ঘুরতে যাচ্ছি, এরকম একটা ফিলিংস হচ্ছে। আমরা হসপিটালে পৌঁছে গেছি, বাবারাও চলে এসেছে, দেব গাড়িটা পার্ক করতে গেছে। এখন 9:10, বাপিও চলে আসবে, বাপি মেট্রো করে এসছে। তো যাই, খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু হচ্ছে, কিন্তু তাও মানে একটু অন্যরকম লাগছে। ভেবেছিলাম অনেক প্রিপারেশান নিয়ে তারপরে আসবো সব প্রিপারেশান করে, কিন্তু হয়নি, এখানেই করতে হবে, আর কিছু করার নেই। নেলস কাটবে এখন, সব কিছু করবে। তো যদি পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করছি। ওকে নিয়ে গেছে ওয়ার্ডে, আর আমি এখন দাঁড়িয়ে আছি রিসেপশনের সামনে। তো এখানে সুন্দর একটা মূর্তি আছে গণেশ ঠাকুরের, তো সুন্দর জায়গাটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, ওখানে রিসেপশনের কাজটা একটু স্লো, সেটা হতেই পারে, এখন রাত হয়ে গেছে তো স্লো প্রোগ্রেসিং হতেই পারে। আমি পেমেন্টও করে দিয়েছি, আমি আর কিছু এক্সট্রা করে ভাবতে পারছি না, কখন উঠবো সেটাই খালি ভাবছি।
কি বলছিলাম তোমাকে, ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, ওনার সাথে দেখা হয়েছে, কথা বলেছে, সুস্থ আছে। এবার ওটি থেকে বেরোনোর পর কী হয় দেখা যাক। বাচ্চার হার্ট রেটটা একটু বেশি আছে, সেটা নিয়ে একটু টেনশন করছি, আর বাদ বাকি সব তো ঠিকই আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমার বলার কিছু নেই, বলার সত্যি কোনো ক্ষমতা নেই আজকে। তো তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন সব কিছু ভালো হয়ে মিটে যায়, সেটুকুই বলো। মায়ের খবরটা নিতে হবে যত তাড়াতাড়ি পারি, এখনো কি চলছে। তো সবাই আমাদের জন্য প্রার্থনা করো যেন সব কিছু সুস্থ থাকে, মায়ের জন্য প্রার্থনা করো যেন সব কিছু সুস্থ থাকে। আর তোমাদের সাথে তো শেয়ার করবোই কী কী হচ্ছে, কখন কী জানাচ্ছে, সব কিছু তোমাদেরকে জানাবো। সো আমাদের পাশে অবশ্যই থেকে আর একটু সাপোর্ট করে পাশে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। আজকে মানে এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম, এখন প্রচণ্ড শিকার করছি, এমনি আর কোনো প্রবলেম আমার হচ্ছে না আপাতত, প্রচণ্ড শিকার করছি। আর বিবি আমার সাথে থাকছে এটা তো মানে আমি এক্সপেক্টই করতে পারছিলাম না, মানে অনেক রকম কমপ্লিকেশান ছিল, তার মধ্যে বিবি যে আমার সাথে থাকছে এটা বিশাল বড় ব্যাপার। সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে আজকে, মানে এমনিতে মাদার্স ডে, তারপর আমার চলো আজকে তাহলে আর দেখা হচ্ছে না, তাহলে কালকে 10:30 এসে দেখছি।